অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে কেনা কোভিশিল্ড ভ্যাকসিন 28 জানুয়ারি থেকে একযোগে দেয়া শুরু হবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে। প্রতিদিন এসব হাসপাতাল থেকে টিকা কার্যক্রম চালাতে এখন সার্বক্ষণিক ব্যস্ততা প্রস্তুতির। ভ্যাকসিনেশন কার্যক্রম সফলভাবে চালাতে এখন ঠিক কোন অবস্থায় রয়েছে এসব হাসপাতালের প্রস্তুতি জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ সময় সংবাদকে জানায়, সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ভ্যাকসিন দিতে 4টি বুথ ও পোস্ট ওয়েটিং জোনও তৈরি হয়ে গেছে। আনন্দঘন পরিবেশে স্বস্তির সাথে ভ্যাকসিন কার্যক্রমটা শুরু হোক, সবাই ভ্যাকসিন দিক এবং ভ্যাকসিন নিতে আসুক, এবং সেই প্রস্তুতির জন্য যা যা প্রয়োজন সম্পূর্ণ একেবারে নিশ্চিদ্র প্রস্তুতি আমরা নেওয়ার ব্যবস্থা করছি। কারো যদি অস্বস্তি লাগে বা খারাপ বোধ করেন, সেক্ষেত্রে আমরা প্রম্পট রেসপন্স করার জন্য আমাদের একটা টিম সবসময় কার্যকর থাকবে। আমরা আশা করি কোনো সমস্যা হবে না, আমরা যথাযথ পদ্ধতি অনুসরণ করে এবং উৎসবমুখর পরিবেশে, একটা আনন্দঘন পরিবেশে স্বস্তির সাথে এই ভ্যাকসিন প্রোগ্রামটা কার্যক্রম শুরু করতে পারবো। তিনি জানান, এই কার্যক্রম শুরু হলে মানুষের মধ্যে ভ্যাকসিন নিয়ে ইতিবাচক মনোভাব তৈরি হবে। ভ্যাকসিন গ্রহণ পরবর্তী যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসক দল প্রস্তুত থাকবে বলেও জানান ডিএমসি পরিচালক। আমাদের ডক্টররাই তো প্রথম ভ্যাকসিন নিচ্ছেন, তো আমার ধারণা ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়ে গেলে এই ধরনের যে কিছু নেগেটিভ যে বিষয় আসছে বা গুজবের কথাই যদি বলি, সেগুলো আমার মনে হয় ওই দিনের পরে আর এগুলো থাকবে না। এদিকে ডিএমসিতে ভ্যাকসিন কার্যক্রমের শুরুতেই একজন চিকিৎসকের দেহে প্রথম দেয়া হবে করোনার টিকা। সার্জারি বিভাগের প্রধান হিসেবে কাজ করা বিশেষজ্ঞ এই চিকিৎসক সময় সংবাদকে জানান, ভ্যাকসিনের মাধ্যমে মহামারী মুক্তির পথে অগ্রসর হবে দেশ। আমি সানন্দ চিত্তে এটি গ্রহণ করছি এবং আমি মনে করি যে সমস্ত স্বাস্থ্যকর্মী, সাধারণ জনগণ, বিশেষ করে যারা একটু বয়োজ্যেষ্ঠ, তাদের সবারই অবশ্যই ভ্যাকসিনটা নেওয়া উচিত। যেহেতু আমরা হাসপাতালে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছি, কাজে যদি কোনোভাবে জরুরি কোনো পরিস্থিতি উদ্ভব হয় সেটারও আমরা ঠিকঠাক মতো ম্যানেজ করতে পারব। তিনি জানান, ভ্যাকসিন নিয়ে কোনো বিরূপ পরিস্থিতি দেখা দেওয়ার আশঙ্কা কম। উদ্ভূত পরিস্থিতিতে সংকট মোকাবেলায় সবাই প্রস্তুত বলেও জানান তিনি। এটা আমাদের জন্য একটা আনন্দের সংবাদ যে বেশিরভাগ মানুষ ভ্যাকসিন নিতে চাচ্ছেন, যদিও কিছু মানুষ কিন্তু এখনও ভ্যাকসিন না নেওয়ার পক্ষে, কারণ তারা নানান গুজব এবং কান কথায় বিশ্বাস করে হয়তো আপাতত ভ্যাকসিন না থেকে হয়তো বিরত থাকছেন। তো আমার একটা দৃঢ় বিশ্বাস যে অদূর ভবিষ্যতে আমাদের সবাই কর্মক্ষম যারা আছেন সবাই ভ্যাকসিন নেবেন। মহামারীকে পরাস্ত করতে সমাজের সবাইকে নির্ভয়ে ভ্যাকসিনেশন কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান দেশের শীর্ষ এই প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ চিকিৎসকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।